আজকে 2রা সেপ্টেম্বর, এখন রাত 1:05। আমি ব্লগ রেকর্ড করছি, ব্লগ রেকর্ড করতাম না, কিন্তু দুটো ভাইটাল ব্যাপার ঘটেছে যার জন্য ব্লগ রেকর্ড করছি। প্রথম ব্যাপার, আজকে আমি আমার দাদার বাড়ি গিয়েছিলাম সন্ধেবেলায়, কতগুলো ব্যাংকের কাজ ছিল আমার আজকে সারাদিনে, করে টরে ক্লান্ত অবস্থায় আমি আমার দাদার বাড়ি যাই। আমার বৌদি আমাকে বলে যে যদি না পরিষ্কার জামা কাপড় পরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতে পারো তাহলে এসো না। আমি সাথে সাথে বেরিয়ে যাই, আমাকে আবার চা সাধছিল, আমি আর চা সাধিনি। গরিব ছোট লোকের মেয়ে, তোমার চা তুমি তোমার নিজের পুটকি দিয়ে ঢুকিয়ে দাও। গরিবের মেয়ে মানে আমি বলতে চাইছি যে একটা গরিব অশিক্ষিত দোকনো মণ্ডলের মেয়ে যখন একটা ডাক্তার বিয়ে করে বসে তখন এরকমটা হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের ডাক্তার এমপ্লয়ি যখন পেয়ে যায় তখন আর কি এরকম তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে। এই মহিলাই আমার নামে রুটি ছিল, আমি আমার ঘরে পায়খানা করে পড়িয়ে রেখেছি। এ রুটি ছিল না সোমা রুটি ছিল আমি জানি না। আমি এদের দুপক্ষকেই এখন চরম অপছন্দ করছি। আমি গরিব ছোট লোক পছন্দ করি না। গরিব মানে টাকায় গরিব, সে গরিব নয়। বড়লোকও অনেক গরিব হয়, যত বেশি বড়লোক সে আসলে তত বেশি গরিব। অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব। কম তো দেখিনি, আমার মিনুদি তারা ওই গোত্রেই পড়ে, স্নব, স্নবারি এদের রক্তে। ভগবান ওকে মুক্তি দাও, আমি আর পারছি না এ শয়তানি বদমাইশি এড়িয়ে কিভাবে আমি আমার ইয়ে করবো। আমি তো অনেস্টলি যেটা সামনে দেখেছি সেটাই শেখার চেষ্টা করেছি, কখনো তো ডিসঅনেস্টলি কিছু ইয়ে করিনি। সৎ হয়ে বাড়া বাল ছেঁড়া হয়েছে আমার। নিচে একটা দোকনো চুদি বিয়ে করে সে তার গাঁড়ে গাঁড়কে দরজা বানিয়ে ফেলেছিল, ফলাফল হাতে নাতে পেয়েছে, ধুঁকে ধুঁকে বিড়ি খেয়ে খানকির ছেলে মরেছে, ভালো হয়েছে। আর এই একটা দোকনো চুদি বিয়ে করেছে। আমার বাপই সঠিক ছিল। যে ঘরের মালকে শিক্ষা দিতে না পারে তার এত শিক্ষিত হয়ে তার কোনো লাভ নেই।
কালকে আর একটা ভাইটাল ব্যাপার ঘটতে চলেছে, সেটা হচ্ছে সুশান্তকে আমাকে অরিজিনাল দলিল একটা দিতে হবে এবং কড়কড়ে 15,000 টাকা দিতে হচ্ছে। নিজের গাঁট থেকে দিচ্ছি, হাতে আমার টাকা পয়সা সত্যিই খুব কম, তারপরে কোনোভাবে আমি এদিক ওদিক থেকে জুড়ে আমি ওকে টাকাটা দিচ্ছি। ও যদি এবার মিউটেশনটা ঠিক করে না করে আমাকে দিতে পেরেছে, ভাঁওতাবাজি করেছে, আমি ওর ছেলে সপ্তদ্বীপকে মেরে দেবো, ডেফিনিট মেরে দেবো সালা। দিয়ে সালা জেল থেকে ঘুরে আসি, তাও ভালো, এদেশে জেলে গেলে লোকজন মহান হয়, মহৎ হয়, যে যতবার জেলে গেছে সে সালা তত বড় মহান লোক। অথবা ওকেই মেরে দেবো সালা। একটা টাকলাকে মারার তো খুব চেষ্টা করছি, জানি না টাকলা কবে মরবে। একটা দুটোকে না মারতে পারলে বড় বড় হতে পারবো না। আমার হিট লিস্টে থার্ড নাম হচ্ছে আমার পিসে মশাইয়ের, ফোর্থ নাম উদয় আচার্য, আর ভাইটাল নাম্বার ওয়ান স্পটে রয়েছে মুনমুন আচার্য, ওকে আমি মারবই। নাম্বার টুতে রয়েছে আমার বোন, বেগরবাই দেখলে মেরে দেবো। প্রত্যেকটা মানুষের লাইফে মহাভারতটা পড়া উচিত, মহাভারত পড়লে সে জানতে পারবে যে কেউ কারু না, দরকার পড়লে জ্যাঠা খুড়ো ভাই বোন সবাই সবাইকে মারতে নেমে পড়ে, গেম অফ থ্রোনস। এটাকে একটা কেরিয়ার বানাবো, একটা অ্যাচিভমেন্ট থাকা দরকার মানুষের। হিটলারের অ্যাচিভমেন্ট, লক্ষ লক্ষ জিউকে সে মারতে পেরেছিল। বিজেপি গভর্নমেন্ট চায় লক্ষ লক্ষ বাঙালিকে মেরে ফেলতে, বাঙালিরা নিজেরাই চায় নিজেদেরকে মেরে ফেলতে। দেখা যাক, এগুলো ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে মাঝে মাঝে চেপে বসে, বাট আমি খুব আঘাত পেয়েছি। ঈশ্বর করুন আমার একটা পিএইচডি লেগে যাক, বিদেশে লেগে যাক, আমি পালাবো, আমার আর ফেরার ইচ্ছা নেই। বেঙ্গল থেকে যত দূরে যেতে পারবো ভালো হবে।